জয়পুরহাট ও গোপালগঞ্জে পুরোদমে চলছে বড় ধান রোপণ এখন মাঠে ধানের চারা লাগানো ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ কৃষানিরা দুই জেলাতেই ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা আর আবহাওয়া অনুকূলে থাকলে এবার বড় চাষে অতিরিক্ত ফলনেরও আশা করছে কৃষি বিভাগ সংবাদদাতাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জয়পুরহাট উত্তরাঞ্চলের মাঠ জুড়ে চলছে বড় ধানের চারা রোপণের কাজ কেউ বীজতলা থেকে চারা তুলছেন আবার কেউ চাষের জন্য জমি তৈরির কাজে ব্যস্ত চলতি মৌসুমে জয়পুরহাটে ঊনসত্তর হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যা থেকে প্রায় চার লাখ বাইশ হাজার পাঁচশো উনত্রিশ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে দামে যদি কিনে তাহলে তো ভালো বড় ধান লাগাছি ফসল যদি ভালো হয় ন্যায্য মূল্য যদি না পাই তাহলে আমার লস হয়ে যাবে বছর বড়র আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা চাষে উচ্চায়ত্ব করছে পাশাপাশি বড় আবাদ বিভিন্ন সম্পন্ন করার জন্য শেড বিদ্যুৎ সার এই বিষয়গুলোতে নজরদারি যাচ্ছে এদিকে গোপালগঞ্জে আশি হাজার চারশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে গেছে আবাদ হয়েছে একাশি হাজার দুইশো হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলন হবে বলে আশা কৃষকদের তিন বিঘে ধান রয়েছে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে জমিতেই বেশি ফলন পাবো ধান ভালো আছে আবহাওয়া ভালো আছে আর যদি আল্লাহ তাল্লাহ একটু বৃষ্টি নামায় দেয় তাহলে আমরা আরো আশা করি একটু ভালো ফসল পাবো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন জেলার প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনা হচ্ছে সব জায়গায় আমরা ফসল লাগাবো এবং আমাদের যে খাদ্যের উৎপাদন এটাও আমরা ঠিক রাখবো আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটবে বলে প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ